হ্যালো, কে রহমত? না বিপ্লব, তুই কেন ফোন করছস? দুঃসংবাদ দিতে। দুঃসংবাদ? হ্যাঁ, এখন থেকে তুই আর তোর বাপ প্রতিদিন একটা করে দুঃসংবাদ শুনবি। আমার দুঃসংবাদ জানানোর আগে তোর দুঃসংবাদ শোন। ওই রাসেল যে বামুন হয়ে চান্দে হাত দিছিল, তার লাশ খুঁজে বাইর কর বিপ্লব। তার আগে তোর ভাই রহমত লাশ পাঠায় দিলাম, দাফন কাফনের ব্যবস্থা কর। ওই বিপ্লব তোমার পোলারে মাইরা ফেলাইছে। বন্ধ কর তোর এই নাটক। অহন আমার ভাইয়ের লগে তোরেও দাফন করুম। তোরে মাইরা মাটি নিচে চাপা দিমু না, চৌরাস্তার মোড়ে বাঁশ দিয়া খাড়া করে রাখুম। তার আগে তো গোলটা বাঁশ দেওয়ার ব্যবস্থা করতেছি। হিরণের মামলা আমার তোরা ফাঁসাইছিলি, সেই মামলা কাটা। এখন তোগো গলায় বিন্দাইতে আমি রাসেলে থানায় পাঠাইছি। 500 হাত গভীর গর্তে ঢুকলেও পুলিশ তোগো কুঞ্চি তোরে টাইম না উঠায় ফেলবো। আমগনিয়া তোর ভাব তো হইব না, তুই তোর নিজের এনিয়া ভাব। কেমনে বাঘের থাবা থেকে পলাইতে পারোস এইটা দেখ। রহমতে দাফন কাফনের ব্যবস্থা কর। আর একটা কথা, কাফনের কাপড় কেনার সময় তোকে কাপড় কিনবি, কবর ব্যান্ডে রাখবি। বলা তো যায় না, মরার পর কাফনের কাপড় পরার ভাগ্য তোর না হইতে পারে। বুঝছ?